আরিফ, আওয়ামী লীগের শান্তি সমাবেশের সবশেষ খবর কি আছে আপনার কাছে, জানাবেন। মনি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীতে আজ হচ্ছে শেষ দিন। হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। সেখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং এখানে জেলা আওয়ামী লীগের যে উপজেলা আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছে তারা এখন এখানে বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে সরকারের যে উন্নয়ন অগ্রগতি, সেই অগ্রগতি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শান্তি এবং উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে তারা আরও খুশি হয়েছেন যে চেষ্টা সবকিছু যাতে অব্যাহত থাকে সেটিও কিন্তু নেতাকর্মীরা তাদের বক্তব্য বলছেন। তারা আরো একটি বিষয় বলছেন যে নোয়াখালীর মাটির যে আওয়ামী লীগের ঘাঁটি সেটিও তাদের বক্তব্যের মাধ্যমে বলছেন। বিএনপি জামায়াতের যে রাজনৈতিক যেই রাজনীতি সেটির বিরোধিতা করে নেতাকর্মীরা বলছেন কোনো কর্মকাণ্ড যদি কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন এই সমাবেশে, শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে। তারা আরও একটি বিষয় বলছেন যে নোয়াখালীতে যে উন্নয়ন যে অগ্রযাত্রা হয়েছে, যে বর্তমান সরকার আমলে যে উন্নয়ন হয়েছে সারা দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে, সকল উন্নয়ন অগ্রযাত্রা মানুষের কাছে পৌঁছতে হবে। সবকিছু মিলে নোয়াখালীর যে নেতাকর্মীরা যে আছেন তারা আরো বিষয় বলছেন যে বিএনপি জামাতের যে নৈরাজ্য এবং সন্ত্রাসের যে কর্মকাণ্ড সেগুলির বিরুদ্ধে মানুষের কাছে শান্তি ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। তারা আরো একটি বিষয় বলছেন যে নোয়াখালী হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি এবং হয়েছে আর ভবিষ্যতে প্রতিফলন ঘটবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন। এই ছিল আমাদের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে সবশেষ।